Assalamualaikum. Welcome back to Shahana Jannat vlog. আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো সকালবেলা উঠি আমি আমার ডেইলি কাজ স্টার্ট হয়ে গেছে মোটামুটি ক্লিনিং সব হয়ে গেছে এবং ইশমামার জন্য আমি নাস্তাও বানিয়ে নিয়েছি খুব সহজে একটা চিজ পরোটা বানিয়ে নিয়েছি ইশমামার জন্য এবং রাখছি ওইটা হটপটে না রেখে এটা গরম ইয়েতে রাখছি এই যে দেখেন একটা এইটা এটা হচ্ছে একটা বক্স যেটার নিচে পানি দিয়ে গরম পানি দিলে এটা এই যে গরম পানি নিচে গরম পানি দিয়ে উপরে বক্সে রাখলে গরম থাকে জিনিসটা আর এতে ইয়ে হয় না ওর সকাল সকাল যেহেতু ভোরে উঠেছে এবং কাজ স্টার্ট করে দিয়েছে আমাদের অনেক সব কাজ মোটামুটি হয়ে গেছে আমি শুধু রান্নাবান্নাটা বাকি আছে তো এদিকে আমার রান্নাবান্নারও তাইয়ারি শুরু হয়ে গেছে শেষ করে ফেলবো কোনটা খানিকের মধ্যেই চলেন দেখাই কী কী রান্না করতেছি তো আমি রান্নার জন্য কাঁচা কলাটা নিয়েছি কাঁচা কলা দিয়ে কাঁচকলা এটা কাঁচকলা বলে বানানা এটা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব আর এই ছালগুলা যেই দাম মানে এক্সপেন্স চলছে সব প্রত্যেকটা জিনিসের এমন দাম শুরু হয়েছে দাম শুরু হয়েছে এইটুকু কলা কিনতে কত টাকা গেল তো এইটা ছাল দিয়ে অনেক মজার ভর্তা হয় আমি ছাল দিয়ে এটার ভর্তা বানিয়ে নেব আর এদিকে একটু ছোলার ডাল ভিজিয়ে নিয়েছি ছোলার ডাল দিয়ে গরুর গোস্ত দিয়ে এই তিনটা পদ হয়ে গেল তিনটা হলে এনাফ আমাদের তিনটা হলে হয়ে যায় ছোলার ডাল বিফ আর কলা দিয়ে ইলিশ মাছ দিয়ে আর এটা ছাল ভর্তা করব আর এদিকে আমাদের এনিয়ার খাবার সিদ্ধ হচ্ছে তো যেগুলো মুরগির থেকে ওয়েস্টেজ বের হয় ওয়েস্টেজ মানে কি যেগুলো আমরা খাই না ওগুলোকে সিদ্ধ দিয়ে এনিয়ার জন্য দিয়ে দিই এনিয়ার খাবার হয়ে যায় আর এনিয়া এমন চৌধুরী এগুলো ছাড়া সে খাবে না মানে তার মাছ মাংস কিছু একটা লাগবে এখন বাজে 10:40 আমি একটু তাড়াতাড়ি করে আমার কাজগুলো রান্নার কাজগুলো শেষ করতে যাচ্ছি কারণ আমি একটু এক্সারসাইজ করব একটু ব্যায়াম করব রেগুলার এক্সারসাইজ করা নিজের একটু যত্ন আদি করা একটু ভালো কিছু বই পড়া এই জিনিসটা আমার খুব ভালো লাগে সন্ধ্যার পরে বসে বসে বইগুলো পড়তে আমার খুবই ভালো লাগে ছিলকা আছে ছিলকাগুলো সিদ্ধ করে বেটে নিয়ে খুবই মজার একটা একটু পাঁচফোড়ন দিয়ে খুবই মজার একটা আসলে কলার সাথে পাঁচফোড়নের কোনো একটা কানেকশন আছে এত মজা লাগে কলার মাঝে একটু এটা ছিলকা সিদ্ধ দিয়ে ভর্তা করি আর এমনি রান্না করি একটু পাঁচফোড়ন গুঁড়া করে দিলে এই কলার সাথে পাঁচফোড়নের কোনো একটা যোগসূত্র আছে জন্মগত একটা কি আছে কথা বলতে বলতে আমি বেগুনগুলো কেটে নিয়েছি এখন আমি ছিলকাগুলো সিদ্ধ দিয়ে নিব অনেক ভালো এনিয়া সে একটা নিরাপদ দূরত্ব বজায় রাখে সব কিছু থেকে এখন বসে বসে পেঁয়াজ পাহারা দিতেছে দাও এনিয়া পেঁয়াজ পাহারা দিতেছ ও হ্যাঁ রেস্ট করো একটু সারাদিন খেললে কীরকম হয় সিদ্ধ হোক টাইম টু এক্সারসাইজ thank you
এটাই ছিল আমার সারাটা দিন কর্মব্যস্ত নিজের কেয়ারে সব মিলাই আমার আজকের এই ভিডিও। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট আরেকটা ব্লগের সাথে দেখা হবে। নিজের খেয়াল রাখে, নিজের প্রতি যত্ন নিন। আল্লাহ হাফেজ।